বাংলাদেশে ক্রিকেট বা ফুটবল সব জায়গায় দর্শকদের কাছে বড় আতঙ্কের নাম টিকিট কালোবাজারি। 50 টাকার টিকিট কালোবাজারদের কাছ থেকে কিনতে হয় তার চেয়ে অনেক বেশি দামে। এই কালোবাজারিদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। নারী সাব চ্যাম্পিয়নশিপও দেখা গেল তেমন চিত্র। প্রকাশ্যে হাতে টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কালোবাজারিরা, কিন্তু এত টিকিট কিভাবে আসলো তাদের হাতে এমন প্রশ্নের জবাবে জানা গেল বিস্ফোরক তথ্য। এটা লিসি ভাই ক্লাবের টি ক্লাবের লোকে দিয়ে গেছে। কাদের কাছে বিক্রি করছো? একজন আছে কেউ বিক্রি এই যায় নাই সব ভিত্তে। আপনাদের টার্গেট ছিল কত বিক্রি করার? 50 60 টাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সমর্থকরা বলছেন কাউন্টার থেকে টিকিট কিনতে ভোগান্তি হওয়ার কারণেই তাদের যেতে হয় কালোবাজারিদের কাছে। চাইছেন এর প্রতিকার। না, এটা উচিত হচ্ছে না, এখন পাচ্ছি তাই নিচ্ছি। প্রতিটা জায়গা জায়গা দুর্নীতি করতে একটা লোক দেখেন ঝুঁকছে ঝুঁক। এটা থাকা উচিত না বলে মনে করি সাধারণ দর্শক হিসেবে। যদি খেলার মান ভালো থাকে তবে আমরা বেশি টাকা দিয়ে খেলা দেখতে আগ্রহী। এটা পাপু বেতন না পাইলে কিভাবে আসতেছে টিকিটগুলো? এটা তো খারাপ, দেশের ক্ষতি তো এটা। টিকিট কালোবাজারিদের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যার জন্য দ্রুত এই নিয়ম বন্ধের দাবি করছেন সমর্থকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।